শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম মোহাম্মদ আবুল কাসেম, আমার পিতার নাম আব্দুর রহমান, মাতার নাম মোহাম্মদ। আমি যখন ভারতে রওনা দিই প্রায় 60টার সময় রওনা দিছি, শৈলাবাদ যাওয়ার পর সিএনজি রাস্তা থেকে প্রায় আরাম হয়েছে, আমরা পানি চলে গেছি। আমার সাথে একটা খালা ছিল, খালে হয়তো বুঝেছিলাম। তারপর বিদ্যা গিয়া ছেড়ে গেলাম আগরতলা, আগরতলা গিয়া ছেড়া কংগ্রেস ভবন, সকালবেলা আমাদের নাম লিখছে 10টা 11টার সময় করছে করছে। এখান থেকে নিয়ে গেল গোকুলনগর, গোকুলনগর থেকে আমরা গেলাম আসাম লাইলাপুর ক্যান্টনমেন্ট। ওইখানে দেওয়া সেটা ট্রেনিং করলাম, ট্রেনিংয়ের পরে দেওয়া সেটা আমরা নিয়ে আসলো 3 নম্বর সেক্টরে সেদামুরা। ওইখান থেকে আমাদের একটা গ্রুপ সেকেন্ড গ্রুপের সাথে পাঠাইল ডিফেন্সে, মকন্দপুর, দুরানাল, দুরানাল বামিটা মণিপুর। তারপরে দিয়া আমাদের অ্যাটাকের কথা শুনলো হইলো, পরে আমরা অ্যাটাকে গেলাম ইয়াতে মকন্দপুর। মকন্দপুর অ্যাটাকের পরে এখান থেকে আমাদের আরএস কোম্পানি লেফটেন্যান্ট মজুমদার সাহেবের সাথে সুবোদার মেজর তুমন নাথ সবার সাথে আমরা তেলিয়াভাড়া দিয়া সেরা আমরা গিয়ে ঢুকলাম সিলেট। সিলেট থেকে যাই 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 সাবাসপুর, সাবাসপুর থেকে কুট্টাপাড়া, কুট্টাপাড়া থেকে ব্রাউন ফেরা রিটোর মাঠে। ওইখান থেকে আড়াইশ কোম্পানি আমাদেরকে নিয়ে গেলো কুমিল্লা ক্যান্টনমেন্ট, আর ইয়ে আছে কুটবাড়িতে। কুটবাড়ি নিয়ে সেরা মেজর খাইজর সাহ এবং মতিন সাহ, তার একটা চেরবঙ্গ রাইস করলো। রাইস করার পরে দিয়া আমরা ক্যান্টনমেন্টে এসে গেলাম। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।